আজকে আমি তোমাদের দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আজকে রাসায়নিক বন্ধন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ তোমাদের কাছে উপস্থাপন করব, সেটা হলো বন্ধন কি, সমযোজী বন্ধন কি এবং সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে আমরা আজকে জানব। তো বন্ধন কি প্রথমে জানতে গেলে আমরা জানি যে অনেক আমরা অণু জানি, যেমন পানি, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো সবই অণু। এই অণুগুলোর মধ্যে পরমাণুগুলো অবশ্যই একটা নির্দিষ্ট শক্তি দ্বারা আবদ্ধ আছে। এই যে অণুতে পরমাণুগুলো যে নির্দিষ্ট শক্তি বলে আবদ্ধ থাকে সেইটিকে বলছে হচ্ছে বন্ধন। তো এই বন্ধনগুলো বেশ কয়েক প্রকারের, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুই প্রকারের, বেশি গুরুত্বপূর্ণ যা আলোচনার মধ্যে আসে, একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন। তো আয়নিক বন্ধন সম্বন্ধে একটু না বললেই নয়, সাধারণত যে কোনো পরমাণু যখন অনুগঠন করে সব পরমাণুই চায় তারা ইলেকট্রন কাউকে দেবে অথবা নেবে অথবা শেয়ার করবে। এই প্রক্রিয়াটার মাধ্যমে শেষ কক্ষপথে তারা দুইটা করে ইলেকট্রন অথবা আটটা ইলেকট্রন, অর্থাৎ তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে এই নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস অর্জন করতে চায়। তো এই নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস অর্জন করতে যায় তাকে হয় কিছু সময় ইলেকট্রন ত্যাগ করতে হয় অথবা কিছু সময় ইলেকট্রন গ্রহণ করতে হয়, অথবা যারা যদি সমধর্মী পরমাণু হয় তার ইলেকট্রন শেয়ার করে, এই উপায়ের মাধ্যমে বন্ধন গঠন করে। তো ইলেকট্রন দান আর গ্রহণ মাধ্যমে যে বন্ধন গঠন হয়, মানে ইলেকট্রন দান করলে পরমাণু সাধারণ ধনাত্মক আয়নে পরিণত হয়, ইলেকট্রন গ্রহণ করলে পরমাণু ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেইটি হচ্ছে আয়নিক বন্ধন। তো আজকে আমরা মূলত ব্যাখ্যামূলক যেটা করবো সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন কাকে বলবো আমরা? যখন দুটো সমধর্মী পরমাণু কাছাকাছি আসে তখন তারা ইলেকট্রন কেউ দিতেও চায় না, কেউ নিতেও চায় না। তাহলে তাদের কী করতে হবে? তারা কীভাবে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস লাভ করতে হবে? তারা কীভাবে শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন বিন্যাস লাভ করবে অথবা অষ্টক বিন্যাস লাভ করবে? তারা তখন এনে ইলেকট্রন শেয়ার করে, এই শেয়ারিংয়ের মাধ্যমে তারা বন্ধন গঠন করে। তাহলে দুটো পরমাণু যখন নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলছি আমরা সমযোজী বন্ধন। এই শেয়ারিংকৃত ইলেকট্রন যে দুটো আসবে, যে ইলেকট্রন শেয়ার হবে, এটা দুইজন পরমাণুই ডোনেট করবে কিন্তু হিসেব হবে দুইজনেরই। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দিই যে আমরা একটা ব্যবসা শুরু করব, দুইজন পার্টনার আছে, যে একজন পার্টনার 1000 টাকা ডোনেট করেছে আর একজন পার্টনার 1000 টাকা ডোনেট করেছে। এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার ব্যবসার মূলধন কত, আমি বলছি 2000 টাকা, কিন্তু আসলে আমি এখন ডোনেট করছি কত, 1000 টাকা, কিন্তু আমি বলছি 2000 টাকা, কারণ আমাদের টোটাল মূলধন দুইজনেরটা হিসাব হচ্ছে। সেরকম ইলেকট্রন যখন দুইজনেই দান করবে ওই ইলেকট্রনগুলো দুইজনের হিসাব হবে, অর্থাৎ উভয় মৌলেই ইলেকট্রনগুলো তাদের হিসাবের মধ্যে নিয়ে আসবে, দুইজনেই শেয়ার করবে কিন্তু কেউ কাউকে একবারে দিয়ে দেবে না। এই ধরনের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেইটা হচ্ছে সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের মাধ্যমে কীভাবে যৌগ গঠন হয় একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা জানব। তো আমরা একটা উদাহরণ নিয়েছি মিথেন অণুর গঠন, CH4, এই অণুটার নাম হচ্ছে মিথেন। এই মিথেন অণু, এর মধ্যে সাধারণত সমযোজী বন্ধনের মধ্যে যে যৌগগুলো গঠন হয় এগুলো সাধারণত অধাতু হয়। এই অধাতুসমূহ ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন গঠন করে, এদের মধ্যে সমযোজী বন্ধন গঠন হয়। তো এই মিথেন অণু গঠনে আমরা দেখতে পাচ্ছি এখানে পরমাণু হচ্ছে কার্বন আর হাইড্রোজেন, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা এটি ইলেকট্রন বিন্যাস পাই। শেষ কক্ষপথ অর্থাৎ 2 নম্বর কক্ষপথে আমার ইলেকট্রন আছে 4টে। তাহলে এ যদি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস অর্জন করতে চায় তাহলে তার বাইরের কক্ষপথে আরও 4টে ইলেকট্রন প্রয়োজন। আর অপরদিকে আমার আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন বিন্যাস এই, অর্থাৎ ইলেকট্রন আছে আমার 1টা। তাহলে একটা কার্বন পরমাণু তার বাইরের কক্ষপথে যদি অষ্টক পূর্ণ করতে চায় বা দুটো দুটো করে যদি পূর্ণ করতে চায়, অর্থাৎ 2-এর নিয়ম অনুসারে পূর্ণ করতে চায়, তার বাইরের কক্ষপথে আমার 4টে ইলেকট্রন দরকার, তাহলে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের বিন্যাস লাভ করবে।
এই চারটি ইলেকট্রন কোথা থেকে পাবে? যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক, তার ইলেকট্রন সংখ্যাও এক, সে চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে চারটি ইলেকট্রন শেয়ার করবে। কেমন? এটা যদি আমরা স্ট্রাকচারের মাধ্যমে দেখাই, এই যে হাইড্রোজেন পরমাণু আমরা স্ট্রাকচার দেখাইছি, যে এর ইলেকট্রন আছে একটা, এটা আমার নিউক্লিয়াস, এটা আমার নিউক্লিয়াস, আর এখানে হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, এই একটা ইলেকট্রনকে আমরা স্ট্রাকচারের মাধ্যমে দেখাইছি। কয়টা হাইড্রোজেন পরমাণু আমার লাগবে? চারটে। তাহলে আমরা ইচ্ছা করলে এই চারটা সামনে চার দিয়ে প্রকাশ করতে পারি। অপরদিকে কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু ছয় বিন্যাস, এইটা এটাকে যদি আমরা দেখাই, তাহলে এটা নিউক্লিয়াস যদি হয়, তাহলে আমার এক নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে দুইটা, সেটা আমরা ক্রস চিহ্ন দ্বারা দেখালাম। আর দুই নম্বর কক্ষপথে ইলেকট্রন আমার আছে চারটে, তাহলে এই একটা চারটাকে আমরা দেখালাম একটা, দুইটা, তিনটা, চারটে। তাহলে এই একটা কার্বন পরমাণু চারটে হাইড্রোজেন পরমাণুর চারটে ইলেকট্রনের সাথে শেয়ার করবে, ফলে কার্বনের বাইরের কক্ষপথে আটটা ইলেকট্রন লাভ করবে এবং টোটালি কার্বন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের নিয়নের অবস্থা লাভ করবে। আর পাশাপাশি হাইড্রোজেন যেহেতু একটা, সে যখন শেয়ারিংয়ে যাবে তখন তার কক্ষপথে দুইটা ইলেকট্রন হবে, সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের বিন্যাস লাভ করবে। এভাবে সে এই যৌগটা গঠিত। আমরা স্ট্রাকচারটা দেখাইতে পারি। একটা হাইড্রোজেন পরমাণু আমরা চারদিকে দেখাইলাম, আর ইলেকট্রনগুলো দেখো, আমি হাইড্রোজেন ইলেকট্রনকে ডট দ্বারা দেখিয়েছি আর কার্বন ইলেকট্রনকে ক্রস দ্বারা দেখিয়েছি। যে কোনোটা দেখানো যেতে পারে, এটা ক্রস, এটা ডট, অথবা সব দুটাই ডট দিয়ে দেখানো যেতে পারে। তাহলে আমার এখানে একটা ডট আসবে, একটা ক্রস আসবে, একটা ডট, একটা ক্রস, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। তাহলে মিথেন অণুর গঠন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাইড্রোজেনটা যদি আমরা হিসেব করি, তাহলে এর হাইড্রোজেন আছে দুইটা, অর্থাৎ কার্বন একটা দিয়েছে, হাইড্রোজেন নিজে একটা দিয়েছে। এই মিলে সে দ্বৈততা দুইয়ের নিয়মে গেছে, দুইটা অর্জন করেছে, বা নিকটতম নিঃসরণ গ্যাস হিলিয়ামের বিন্যাস লাভ করছে। এইভাবে কার্বনের যদি আমরা হিসেব করি, যে দুই, চার, ছয়, আট, বাইরের কক্ষপথে আটটা আছে, আর টোটালি কার্বন আছে দশটা, অর্থাৎ নিয়নের বিন্যাস লাভ করছে। এইভাবে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে এই অণুটা গঠিত, অর্থাৎ সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এভাবে আমরা আরও অন্যান্য অণু, যেমন পানির অণু, তারপরে কার্বন ডাইঅক্সাইড অণু, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি, যেগুলো তোমার হয়তো সবগুলোই এই সমযোজী বন্ধন গঠিত এবং এরা অধাতু অধাতু সাধারণত গঠিত হয়। এই তোমাদের আজকের আলোচনার বিষয়। আগামী ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। এই বলে আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।